বাংলা সিনেমা জগতে পাঁচ দশকের শেষের দিকে তার আগমন হয়েছিল। বিভিন্ন নাটক, থিয়েটার, বাংলা চলচ্চিত্র, ওয়েব সিরিজ ও বাংলা মেগা সিরিয়ালেও তিনি দাপটের সাথে অভিনয় করেছেন। বর্তমানেও তিনি জনপ্রিয়তার সাথে অভিনয় করে যাচ্ছেন। এই গুণী অভিনেত্রী আর অন্য কেউ নন, ইনি হচ্ছেন লিলি চক্রবর্তী। খুব অল্প বয়সে তার বিয়ে হয়েছিল, তবে তার স্বামীর কাছ থেকে তিনি অনুপ্রেরণা পেয়ে অভিনয় জগতে সফল হয়েছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো লিলি চক্রবর্তীর জীবনের অজানা অনেক কথা, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। লিলি চক্রবর্তী 1941 সালে জন্মগ্রহণ করেন। তার জন্ম বাংলাদেশে হয়েছিল। তার পূর্বপুরুষরা তৎকালীন বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিবর্গ ছিলেন। লিলি চক্রবর্তীর জন্ম বাংলাদেশে হলেও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার বাল্যকাল ও কৈশোর কেটেছে, কারণ 1946 সালেই তিনি তার মায়ের সাথে পাড়ি জমান কলকাতায়। সেখান থেকে তার মামার বাড়িতে মধ্যপ্রদেশে চলে যান। এরপর তার মামা অন্য জায়গায় বদলি হয়ে গেলে তিনি নাগপুর থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপর তিনি ফিরে আসেন কলকাতায় আর শুরু করেন নিজের অ্যাক্টিং ক্যারিয়ার। তার মেজো বোন চৈতালি চক্রবর্তী গ্রুপ থিয়েটারে কাজ করতেন। নিজের বোনের সাথে মাঝে মধ্যেই লিলি চক্রবর্তী থিয়েটারে যেতেন, আর এখান থেকেই তিনি যুক্ত হন নিউ আম্পায়ারের সাথে। তার অভিনয় কুণাল মুখোপাধ্যায়ের পছন্দ হয়ে যায়। ভানুপেল লটারি চলচ্চিত্রের মাধ্যমে লিলি চক্রবর্তী সিনেমা জগতে পদার্পণ করেন। 1958 সালের ওই সিনেমায় টাইপিস্ট মিস মায়ার চরিত্রে অভিনয় করেন লিলি চক্রবর্তী। এরপর কয়েক দশক ধরে তিনি অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। দেয়া নিয়া চলচ্চিত্রের মাধ্যমে উত্তম কুমারের সাথে সর্বপ্রথম অভিনয় করেন লিলি চক্রবর্তী। এরপর মহানায়িকার সাথে আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়িকা সুচিত্রা সেনের সাথেও বিপাশা ও দ্বীপ জেলে যায় নামক দুটি সিনেমায় তাকে দেখা গেছে। লিলি চক্রবর্তী কখনোই এটা ভাবেননি যে সবসময় নায়িকাই হতে হবে। তিনি পার্শ্ব চরিত্রেও দাপুটের সাথে অভিনয় করে গেছেন। হিন্দি সিনেমাতেও লিলি চক্রবর্তী কাজ করেছেন। সম্পূর্ণ বিশ্ব পুরাণ সিনেমার মাধ্যমে তিনি হিন্দি সিনেমায় কাজ করা শুরু করেছিলেন। এরপর পর্যায়ক্রমে অনেকগুলো হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেছেন। দীর্ঘদিন মধ্যপ্রদেশে বসবাস করার কারণে বাংলার মতোই তিনি হিন্দি বলতে পারতেন। লিলি চক্রবর্তীর বিয়ে হয়েছিল মাত্র 19 বছর বয়সে। স্বামীর অনুপ্রেরণার কারণেই লিলি চক্রবর্তী আজ এই অবস্থানে আসতে পেরেছেন। তার স্বামী অজিত কুমার ঘোষ কখনোই তাকে অভিনয় করার জন্য প্রশ্নবিদ্ধ করেননি। অজিত কুমার ঘোষের ডেইরি ও ফার্মেসির ব্যবসা ছিল। দুইজন দুই পৃথিবীর মানুষ হলেও তাদের মধ্যে কখনোই মনোমালিন্যর সৃষ্টি হয়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই যে এই দম্পতি হচ্ছেন নিঃসন্তান। 2010 সালে অজিত কুমার ঘোষ পরপারে পাড়ি জমান। এখন লিলি চক্রবর্তীর বোন ও তার পরিবারের লোকজন তার দেখাশোনা করেন। সিনেমা, নাটক ছাড়াও তিনি কাজ করেছেন ওয়েব সিরিজ ও থিয়েটারে। তো বন্ধুরা, লিলি চক্রবর্তীর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।